পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, তারপরে আছে কর্ণফুলী, তারপরে বুড়িগঙ্গাও আছে। এর মধ্যে একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে কপোতক্ষ নদ। তাহলে বলো তো আমি দেখি তোমাদের কোন কবিতাটা আজকে পড়াবো। আমি আজকে তোমাদের কপোতক্ষ নদ পড়াবো। কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমরা লেখক পরিচিতি সম্পর্কে কিছু কথা জেনে নেই। তাহলে দেখো, আমি লেখক পরিচিতি সম্পর্কে কিছু কথা তোমাদেরকে জানাচ্ছি বা কি করছি। দেখো, মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলায় সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত। তখন তার নামের প্রথমে মাইকেল যোগ করা হয়। তারপরে দেখো, বাংলা ভাষা কাব্য রচনার মধ্য দিয়ে কবি প্রতিভার যথেষ্ট স্ফূর্তি ঘটে। মেঘনাদবধ কাব্য তার অন্যান্য কাব্য যেমন রয়েছে তিলোত্তমা সঙ্গ কাব্য, বীরঙ্গনা কাব্য, বজরঙ্গনা কাব্য ও চতুষ্পদী কবিতা। তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এগুলা তার নাটক। 1873 খ্রিস্টাব্দে 1929 জুন কবি পরলোক গমন। এই গেল তোমাদের লেখক পরিচয়। এখন দেখো, সে কিন্তু হিন্দু ছিল, হিন্দু ছিল, তারপরে কি সে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয় যখন ফ্রান্সে পড়ার আগে। তারপরে ফ্রান্সে বসবাস করার আগে সে হিন্দু ছিল, তারপরে সে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পরে সে কোথায় ফ্রান্সে চলে যায়। এখন এই যে আমি তোমাদের একটা কবিতা পড়াচ্ছি কপোতক্ষ নদ, এটা কিন্তু দেখো চতুর্দশ পদী কবিতা, ইংরেজিতে বলে সনেট, বাংলায় চতুর্দশ পদী কবিতা। তার মানে কি? 14 চরণ সমৃদ্ধ ভাবসম সুনির্দিষ্ট, আর তারপরে বাকি লাইনগুলি হলো 6 চরণ। এই জন্য এটাকে চতুর্দশ পদী কবিতা বলা হয়। এখন দেখো আমি কবিতাটা তোমাদের পড়ে শোনাই, তারপরে আমি কবিতার মূল ভাব বলব। সতত হে নদ তুমি পর তুমি পরম মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে দিল। সতত যে মতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধরে তব কলম, জুড়ায় কান আমি ভ্রান্তির ছলে, কিন্তু কে স্নেহের তৃষ্ণা মিটে কার জল। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে, আহা কি যে হবে দেখা যতদিন যাবে। প্রজারূপে রাজরূপে সাগরের সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে। বঙ্গ জনের কানে শখে শখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইয়াছে যে নাম তব বঙ্গের সঙ্গে। এই কবিতা এখানে কি কবি যখন এই কবিতার মূল ভাবটা হচ্ছে কপোতক্ষ নদ কবিতাটি, কবির চতুর্দশ পদী কবিতা বলি থেকে সংগৃহীত হইয়াছে। এই কবিতার কবি স্মৃতিকাতর আবরণে তার দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যখন ফ্রান্সে বসবাস করত, এই কপোতক্ষ নদের পাশে কবি কত এখানে নদীর পাশে বসে কত কবিতা, কত গল্প, কত গান এগুলা রচনা করেছেন। এবং সেই যে সে ফ্রান্স
কাছে বসবাস করতে গেছে, তারপরেও সে সেখান থেকে এই কপোতক্ষের নদের কলকল ধ্বনি শুনতে পায়। তারপরে দেখো তার কি শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে, কারণ তার কি সে যে এই যে কপোতক্ষ নদের পাশে সে বড় হয়েছে সেটা সে কখনোই ভুলতে পারে না। ফ্রান্সে যাইয়া সে ফ্রান্সে বসবাস করলেও সে শৈশবের স্মৃতি কখনোই ভুলতে পারে না। তারপরে দেখো বেদনা বিদুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। তারপরে দূরে বসেও তিনি যেন কপোতক্ষ নদের কল কল ধ্বনি শুনতে পায়। যেমন মাতৃভাষা ও মাতৃভূমির জন্য মানুষের যে কতটুকু মায়া মমতা স্নেহ ভালোবাসা থাকে সেটাই কবি এখানে প্রকাশ করতে চেয়েছেন। তিনি কর্মক্ষেত্রে বিদেশে আর তার সবসময় ইংরেজি সাহিত্যের প্রতি যে একটা মানে প্রবল আগ্রহ ছিল সেই জন্যই সে কোথায় ফ্রান্সে বসবাস করে, চাকরির ক্ষেত্রে সেখানে চলে যায়। সেখান থেকে সে আর কখনোই মানে হিন্দু খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পরে সে আর কখনোই তার সাগরদারি গ্রামে ফিরে আসে না। সেখানে বসেই সে মাঝে মাঝে কি তার সে শৈশবের স্মৃতিগুলো সে মনে করার চেষ্টা করে শৈশবের স্মৃতিগুলো। তারপরে কত দেশ কত নদী তিনি দেখিয়াছেন, সে যখন ফ্রান্সে বসবাস করছে কত জায়গায় সে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াইছে, কিন্তু তার দেশের যে একটা মানে নদ নদী বা তার শৈশবের স্মৃতিগুলো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তিনি জন্মভূমির ওই নদ যেন মায়ের স্নেহে দূরে বাধা তাকে বেঁধে রেখেছে। তাকে তার কি মনে হয়েছে এই যে কপোতক্ষ নদটা তার এই নদটা তার কাছে মনে হয়েছে তার মা যেন তাকে স্নেহের আঁচলে জড়িয়ে রেখেছে, এটাই তার মনে হয়েছে এবং সে সবসময় এটাই ভাবত। তারপরে দেখ কিছুতেই তিনি তাকে ভুলতে পারে না, সে যতদিন বেঁচে আসছিল ততদিনই কি এই কপোতক্ষ নদের কথা তিনি কখনোই ভুলতে পারে না। কবির মনে সন্দেহ জাগে আর কি এই নদের দেখা পাবে, সে সন্দেহ করে যে আর কি কোনোদিনও তার এই নদের তীরে আসা বা নদের তীরে যাওয়া আসা করা এটা কি তার কোনোদিনই হবে। কপোতক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধুভাবে তাকে তিনি স্নেহর আদরে যেন স্মরণ করে। কি করে তিনি কপোতক্ষ নদের কাছে তার বিনীত নিবেদন যে সে যখন এখানে আসবে বা সে তাকে বন্ধুভাবে তাকে স্নেহ আদরে যেন স্মরণ করে, কপোতক্ষ নদ যেন সেই প্রেম ভাবে তাকে সস্নেহে স্মরণ করে। সেও মনে করে যে সে জানি কপোতক্ষ নদের কাছে গেলে তার শৈশবের কথা মনে হয়, তার মা যেমন তাকে আঁচল দিয়ে বেঁধে রাখে বা আঁচল দিয়ে ঢেকে রাখে সেরকমই সে কপোতক্ষ নদের কাছে যখন যায় তখন তার এই কথাটাই মনে হয় যেন মা তাকে সুন্দর করে জড়িয়ে রেখেছে। এটা সে যখন তার কপোতক্ষ নদের কাছে আসবো তখন সে যেন তাকে সস্নেহে তাকে কী করে বেঁধে রাখে বা স্মরণ করে। কপোতক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে, যে কেমন যে কপোতক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা হৃদয়ে যে তার মানে দুঃখ বেদনা ভরাক্রান্ত হৃদয় নিয়ে থাকে সেটা যেন তার পূরণ করে দেয় এই কপোতক্ষ স্বদেশের স্বদেশ যেন তাকে এটা পূরণ করে দেয়। বাংলাদেশের লোকের কাছে তার এইটাই বিনতি ছিল ব্যক্ত করে, দেশ মাতৃকার প্রতি আকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রকৃতির কবিতায় তাই ধরা পড়ে। তার যে একটা মানে দেশপ্রেম তার ভিতরে যে একটা দেশপ্রেম ছিল সে অন্য দেশে বসবাস করেও তার এদেশের মাটি এদেশের মানুষ এদেশের ভাষা সে কখনোই ছাড়তে পারেনি, তাই তিনি এই দেশের মানুষের প্রতি আকুণ্ঠ প্রেম যেন মানুষের সজাগ প্রকৃতি কবিতায় ধরা পড়েছেন, এমনকি সেটা যেন তার সবসময় থাকে এটাই সে চেয়েছে। তাহলে আমরা এই কবিতায় কি দেখতে পেলাম,
যে মাইকেল মধুসূদন দত্ত বিদেশে থেকেও এদেশের গ্রাম যে দেশে সে জন্মগ্রহণ করেছিল সেই দেশটাকে তিনি কখনোই ভুলতে পারেন না। আর এই দেশের প্রতি যে তার একটা মায়া মমতা ভালোবাসা ছিল সে বিদেশ থেকেও সেই স্নেহ মায়া মমতা তার কমতি ছিল না। সে যখন এই কবিতাটা তার যখন মনে পড়ে যে সতত হে নন তুমি মোর তুমি পড়ো মোর মনে সতত তোমার কথা ভাবি এ বিরলে, যখনই আমি অবসর পাই তখনই কি করে তোমার কথা আমার মনে পড়ে। সেই কবিতায় বলে বিরলে মানে কি যখন অবসর পাওয়া হয়, বিরল বিরল শব্দের অর্থ হচ্ছে অবসর, যখনই সে অবসর পায় তখনই এই গপ্রতক্ষ নদের কথা সব সময় তার মনে পড়ে। এই তারপরে হচ্ছে শৈশবের যে শৈশবে যে সে ওই নদের পাড়ে কত গেছে কত ঝাঁপায়া গোসল করছে এগুলোও তার মনে পড়ত। এই কবিতায় কবি এটাই তুলে ধরেছে। আমরা সবাই দেশকে ভালোবাসব, দেশের প্রতি মানুষের প্রতি শ্রদ্ধা রাখবো, এটাই আমাদের দেশপ্রেম, একেই বলে দেশপ্রেম। তাই আমরা সবাই দেশের প্রতি ভালোবাসা দেখাব। এই হচ্ছে আমার এই কবিতার মূল বক্তব্য। এই এই বলে আমি আমার এখানে সংক্ষিপ্ত পাঠদান শেষ করছি। তোমরা ভালো থাকবে, ভালো থেকো। এই আজকের মতো এখানেই আসি। আল্লাহ হাফেজ।